নমস্কার, শুরু করছি হেলথ ম্যাগ। আজকে আমি এই মুহূর্তে উপস্থিত রয়েছি মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর রঞ্জন ভট্টাচার্যের চেম্বারে। শুনে নেব তার মুখ থেকেই বেশ কিছু কথা। প্রথমে আপনাকে বলবো যে করোনার কালের পর আবারও শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আর পরীক্ষার্থীদের মধ্যে একটা ভীতি কাজ করছে, এটা কেন? দেখো, প্রথমে তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই দুটি পরীক্ষা সিবিএসই আইসিএসই দুটোর সাথে, এটা একটা প্রারম্ভিক দুটো ধাপ যেটা উত্তীর্ণ হতে সবাই চায়। আর এই দুটোকেই মনে হয় যেন জীবনের উল্লেখযোগ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো পরীক্ষা। কিন্তু পরবর্তীকালে কিন্তু আমরা দেখতে পেয়েছি জীবনে হয়তো যারা আমরা পরে স্নাতকোত্তর স্তরে পঠন পাঠন করি বা আরো উচ্চ শিক্ষা করি, তখন দেখা যায় যে এই দুটো পরীক্ষার হয়তো গুরুত্ব ছিল, কিন্তু সেই মার্কশিটের কয়েকটা নাম্বার হয়ে থেকে যায়। কিন্তু যে পরিমাণ মানে গগনচুম্বী প্রত্যাশা থাকে অভিভাবক অভিভাবকদের, তার ফলে কিন্তু আমরা কিন্তু নিজেদের অজান্তেই আমাদের সন্তানের উপর একটা মানসিক চাপ বাড়াতে থাকি। আমার সবচেয়ে বেশি অবাক লাগে যখন বাবা মা বলে যে ডাক্তারবাবু, আমি কিন্তু আমাদের বাবা মানে আমার বাচ্চাদের সন্তানদের উপর কোনো প্রেশার দিই না। এটাই একটা ইনডাইরেক্ট প্রেশার যে আমি প্রেশার দিই না। তাছাড়া ধরো এখন তো যুদ্ধকালীন প্রস্তুতি, এখন মোটামুটি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তো প্রায় ধরো ক্লাস 8-এ শুরু থেকেই তৈরি হয়ে যায়। প্রচুর টিউশন নিতে হচ্ছে, অনলাইন ক্লাস আছে। যেটা তুমি বলছিলে যে কোভিড কালীন যে সমস্যাটা হয়েছিল, দীর্ঘদিন ধরে একটা বিদ্যালয়ের যে স্বাভাবিক পঠন পাঠন তার থেকে বাচ্চারা দূরে ছিল, তারপরে একটা মোবাইলের উপর পড়াশোনা, তার থেকে মোবাইলের প্রতি একটা আসক্তি, তারপরে অনলাইনে ওরা পড়াশোনাটা কিন্তু তখন চালিয়ে যাচ্ছিল, যেটা এখন বর্তমানে একটু অসুবিধাতেও পড়তে হচ্ছে ছাত্রছাত্রীদের। আর ধরো তাছাড়াও উপর্যুপরি কয়েকটা বছর পরীক্ষার কোনো মূল্যায়ন হয়নি, সবাই কিন্তু পরীক্ষা ছাড়াই কিন্তু পাস করে দেওয়া হয়েছিল 100%। তার ফলে প্রতিযোগিতামূলক পরীক্ষার ব্যাপারটা যেটা আছে সেটা তাদের মধ্যে কমে গিয়েছিল। তা এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ধরে আজকে নয়, ধরো বহুদিন বহু বছর ধরে আমরা যখন দেখছি পরীক্ষার এক দু মাস আগে থেকে সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে একটা আতঙ্ক ভয়ের পরিবেশ তৈরি হয়, আর তারপরে এটা চলতে থাকে মোরাললেস এই এপ্রিল মাসের মাঝামাঝি মে মাস পর্যন্ত। তারপরে আবার আরেকবার যখন রেজাল্ট বেরোয় তখন হয় আরেকটা রকম সমস্যা। তাই ওভারঅল এই এডুকেশন রিলেটেড যে একটা ফোবিয়া, সেটা কিন্তু আমাদের এই অ্যাডোলেসেন্ট পিরিয়ড 10-19 বছরটাকে আমরা বলি বয়স সন্ধিক্ষণ, যার দুটো উল্লেখযোগ্য ধাপ হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সিবিএসই আইসিএসই পরীক্ষা। একদমই, দেখা গেছে যে মাধ্যমিক পরীক্ষার সময়তেও দেখা গেছে যে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে কিন্তু অসুস্থ হয়ে পড়ছে, এটা কেন? তারা কি আতঙ্কিত হয়ে যাচ্ছে, না তাদের মধ্যে একটা ভীতি কাজ করছে যে কি হবে, আমি কি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো, এই ধরনের কাজ কি তাদের মধ্যে তখন হয়, কি বলবেন? খুব ভালো প্রশ্ন করেছো মিঠু। 2012-13 সাল আমার মনে হয় তখন আমাদের মেডিকেল কলেজ পূর্ণাঙ্গভাবে তৈরি হয়নি, সদর হাসপাতালের আউটডোর চলতো। হঠাৎ আমাদের আউটডোর এরকম একসাথে 3 জন পরীক্ষার্থী নিয়ে এলো যারা অজ্ঞান হয়ে পড়ে গেছে, এবং প্রথমে একজন অজ্ঞান হয়েছে, তাকে দেখা দেখি আরো বাকি 2 জন হয়েছে। যেরকম আমরা দেখেছি গণেশকে দুধ খাওয়ানোর মতো ব্যাপার, বা কারো যদি দেখা যায় একটা ভ্যাকসিন নিতে গিয়ে কেউ ভয়ে অজ্ঞান হয়ে যাচ্ছে, তা থেকে আরো 50 জনের অজ্ঞান হয়ে গেল, মাস হিস্টেরিয়া। তা ঠিক সেরকম ঘটনা এরকম ঘটে, আতঙ্কের পরিবেশ তৈরি হয়। এবং আমার এখনো মনে আছে যে আমাকে একাধারে ইমার্জেন্সি ডিউটি, হাসপাতাল ডিউটি এবং পরীক্ষার গার্ড, 3টে রোল একসাথে প্লে করতে হয়েছে। কারণ আমাদের হাসপাতালে বসেই তারা কিন্তু পরীক্ষাটা দিয়েছিল এবং তারা কিন্তু সুস্থ হয়েই উঠেছিল। এবং আমি সেটা থেকেই বলতে চাইবো যে এক্সামের আগে একটা ভয়ানক স্ট্রেস হয়। এবার দেখো, স্ট্রেস আর পারফরমেন্সের একটা সম্পর্ক আছে। স্ট্রেস আমাদের প্রত্যেকের দৈনন্দিন জীবনে আছে, তুমি আমি সবাই স্ট্রেস করি। ডক্টরদের তো বলা হয় উই আর স্ট্রেস ডিপ্রেস ইয়েট ওয়েল ড্রেসড, সবসময় কাজের মানসিক চাপ নিয়ে থাকি। স্ট্রেসের একটা ধাপ আসে বার্নড আউট, মানে ঝলসানো পোড়া রুটি, তুমি প্রচন্ড মানে দ্রুত গতিতে সকাল থেকে রাত অবধি পড়াশোনা করছো, কোচিং ক্লাসে যাচ্ছ, কোথাও নিরন্তরভাবে কাজ করে যাচ্ছে, একটু রিক্রিয়েশন নেই, তারপরে আসে ডিপ্রেশন, যেটা অবশ্যই। তার স্ট্রেসটা যদি তুমি মানে এক্স অ্যাক্সিসে রাখো আর ওয়াই অ্যাক্সিসে পারফরমেন্স রাখো, একটু স্ট্রেসে পারফরমেন্স ভালো হয়, কিন্তু একটা ব্রেক ইভেন পয়েন্ট আছে, যার পরে তুমি যদি আরও স্ট্রেস দাও তাহলে পারফরমেন্সটা খারাপ হয়। তার ফলটাকে এটাকে আমাদের DYDX বলি, ডিফারেনশিয়াল ক্যালকুলাস, এবং যারা মার্কেটিং এর পড়াশোনা করেন আর কি ম্যানেজমেন্টে, তাদের এটাকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট। মানে এই পয়েন্টের বেশি মিটার দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ স্ট্রেস এ পার্সন ক্যান হ্যান্ডেল,
সেটাকে বলে ইউস্ট্রেস, এর বেশি যদি চাপ দেয় তাহলে সে অবশ্যম্ভাবে সে মুখ থুবড়ে পড়বে। তাই এক্ষেত্রে বাবা মাকে আবার বলা যে এই রকম সময় যুদ্ধকালীন, যে আপনারা মনে করছেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে অবতীর্ণ হয়ে যাচ্ছে আমার সন্তান, এই পরীক্ষায় বোধ হয় জীবনের শেষ পরীক্ষা, কখনো নয়। দ্য ওয়ার্ল্ড ইজ নট গোয়িং টু এন্ড উইথ দিস সিঙ্গেল এক্সামিনেশন। পৃথিবী আবার নতুনভাবে তৈরি হবে, কবিরত্বের পরিস্থিতি উন্নতি হবে এবং আবার নতুন সূর্য উঠবে। আপনার সন্তানকে একজন মানুষের মতো মানুষ করে তুলুন। সে যদি সারা বছর নিরবিচ্ছিন্নভাবে পড়ে তাহলে পরীক্ষার আগে শুধু শুধু অকারণে এই প্রত্যাশার চাপটা বাড়িয়ে তার উপর একটা ইনডাইরেক্টলি তার উপর কোনোভাবে প্রেশারাইজ করবেন না, কারণ প্রেশারাইজ করলেই তার আউটপুট খারাপ হবে। এই আমাদের যে রাজস্থানে অনেকে পড়াশুনো করতে যায় সেখানে নিরন্তর একটা পড়াশোনার চাপ দেয়, যা নিয়ে একটা বিখ্যাত বলিউড মুভিও হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে বাচ্চারা খেতে পাচ্ছে না, তারা চার বছরের জন্য ওখানে চলে যাচ্ছে পড়াশোনা করতে, এবারে ট্রেন চালু হয়েছে। তা এই যে পরীক্ষা ভিত্তিক যে সমস্যাগুলো, এখন তো মনে হয় প্রায় মায়ের পেটে থাকতে থাকতেই এখন থেকে প্রিজাম্পশন করলে ভালো হয় যে ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার হবে না, অন্য কোনো স্ট্রিমে যাবে বাচ্চা। আমি আবার বলবো, এই ইঁদুর দৌড় প্রতিযোগিতায় নামবেন না, একটা মানুষের মতো মানুষ হিসেবে আপনার সন্তানকে গড়ে তুলুন। একদমই তাই। আপনি যেটা বললেন না যে আমরা অনেক সময় তো দেখা যায় যে আগে থেকেই বিচার করে নেয়, এখনকার সময় বেশিরভাগ অভিভাবকদের দেখা যায় যে তারা তাদের সন্তানকে বেটারভাবে দেখতে চায়, হয়তো সে ভাবে যে আমার সন্তান হয়তো পাড়াতে তার অন্য কোনো সন্তান রয়েছে এবং তার থেকে তার সন্তান যেন বেটার জায়গায় যেতে পারে, আমার সন্তান যাতে ভালো রেজাল্ট করতে পারে, মানে ক্লাসে আমার সন্তানকে ফার্স্ট হতে হবে, এই একটা চাপ কিন্তু তার সন্তানের মধ্যে কিন্তু দেওয়া হয়, যার ফলে কি কোনোভাবে অসুবিধা হয়? খুব ভালো প্রশ্ন। জানো তো, পেরেন্টিং মানে শিশু মানুষ করার পদ্ধতি, এটা আমাদের দেশে একেবারেই চালু ছিল না। আমি একটা ওয়ার্কশপে ছিলাম বিদেশে, সেখানে শুধু এক মাস ধরে পেরেন্টিংয়ের টিপস দেওয়া হয়েছে কীভাবে, এবং তার মধ্যে এই 28 দিনের কোর্সে 21 দিন ছিল হচ্ছে রোল অফ মাদার ইন পেরেন্টিং, আর বাকি 7 দিন ছিল রোল অফ ফাদার ইন পেরেন্টিং। বাবার যে কোনো রোল থাকতে পারে মানুষ করার জন্য সন্তান, আমাদের দেশে এই কনসেপ্টই নেই। এখানে বাচ্চা মানুষ হয় দাদু দিদের কাছ থেকে, একটা সময় ঠাকুরমা ঝুলি পড়তো, এখন সব কিছু কেড়ে নিয়েছে কার্টুন নেটওয়ার্ক আর পোগো চ্যানেল, এবং তার সাথে মুঠাফোনে সবসময় দেখা যাচ্ছে একটা থেকে একটা, সুযোগ পেলে কম্পিউটার ল্যাপটপ মুঠাফোন টিভি কোনো না কোনো একটা, যাদের একটা ইলেকট্রনিক মিডিয়া যেটা খুব এক্সাইটিং একটা মিডিয়া তার মধ্যে চলছে। দেখো, তুমি যে প্রশ্নটা করলে পেরেন্টিং কী কী রকম হতে পারে, একটা হচ্ছে অথরিটিয়ান পেরেন্টিং। এই অথরিটিয়ানের মধ্যে একটা হিটলারিয়ান ব্যাপার আছে, মানে ওঠো বসো নাহলেই মারবো, এই জাতীয় পেরেন্টিং এখন নৈব নৈব চলে না। দ্বিতীয় হচ্ছে অথরিটেটিভ পেরেন্টিং, যেটা আদর্শ, মানে ধরো তুমি বাচ্চা যদি ভালো কাজ করে তার প্রশংসা করবো, তার পিঠ চাপড়ে দেবো, আর যদি দেখা যায় যে সে ভালো কাজ করছে না, কথা শুনছে না, অবাধ্য হচ্ছে, তাহলে তাকে মারবো না, নো ফিজিক্যাল পানিশমেন্ট। আজকে আপনার জোর আছে বাচ্চাকে মারছেন, বাচ্চা কাল বড় হয়ে আপনাকে মারবে। তাহলে উপায়টা কি, সেখানে আমরা একটা পদ্ধতি অবলম্বন করি যাকে বলে টাইম আউট, কিছুক্ষণের জন্য তাকে বর্জন করা। তাহলে পুরস্কার এবং বর্জন নীতি, রিওয়ার্ড অ্যান্ড টাইম আউট, পুরস্কার তিরস্কার, মানে রিওয়ার্ড পানিশমেন্ট নয়। অথরিটেরিয়ান পেরেন্টিং, অথরিটেটিভ পেরেন্টিং ছাড়া 3 নম্বর হচ্ছে, যেটা আজকালকার বাবা মারা ভীষণ করছেন, ইন্ডালজেন্ট পারমিসিভ। এখন ওয়ার্কিং পেরেন্টস বেড়ে যাচ্ছে, মা বাবার একটা গিল ফিলিং হচ্ছে, সারাদিন আমরা কর্মক্ষেত্রে ব্যস্ত 8টা থেকে সন্ধ্যে 7টা অবধি, তাই বাড়িতে এক গাদা খাবার অনেক কিছু জিনিসপত্র রিওয়ার্ড জিনিস যার জন্য গিফট সেগুলো নিয়ে যাচ্ছে, মানে মেঘনা যাইতেই জল। আমাদের সাথে একটা ইনসেন্টিভ ছিল, তুমি যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করো তাহলে তোমাকে এটা দেওয়া হবে, তার জন্য আমরা তেরে ফুড়ে 2-3 মাস ধরে পড়াশোনা করতাম, এখন সেটাই নেই। ফোর্থ অ্যান্ড ফিফথ পেরেন্টিংটা খুব অদ্ভুত পেরেন্টিং, যেটা আমরা বলি প্যারাশুট পেরেন্টিং আর বাবল র্যাপ পেরেন্টিং। প্যারাশুট পেরেন্টিং মানে হচ্ছে, এখন যেমন প্যারাশুটে যদি কেউ নামে তাহলে তার কোনো ব্যথা লাগবে না, আর বাবল র্যাপ প্যারেন্টিং হচ্ছে তুমি গিফট প্যাক যদি করো, কোনো কাচের জিনিস প্যাক করছো দুটো বাবল র্যাপ দিয়ে করো। এখনকার মানে বাবা মারা কি করে, আহারে বাছারা যাস না আয় আয়, আমাদের যে কত রকম মাথা ফেটেছে, হাত পা ছড়েছে, মাঠে ঘাটে পড়ে থেকেছি, সেগুলো এখন ভুলে গেছে, এখন বিস্মৃত। এখন এরা বাইরের জগৎ জানে না, সোশ্যাল মিডিয়ায় 5,000 বন্ধু, নিজের বন্ধু কেউ একটাও প্রকৃত বন্ধু থাকছে না, এবং তার স্বপ্ন ভেঙে চুরমার হচ্ছে, পিয়ার ইন্টারঅ্যাকশন ভীষণভাবে খারাপ। আমাদের এই শহরদের এখনো অনেকটা কিছু তাও অবশিষ্ট আছে, আমাদের যারা মেইন মেট্রো সিটিগুলো কলকাতাতে বা অন্য ক্ষেত্রে, সেখানে আরও তারা গৃহবন্দী, ফ্ল্যাটের চার দরজা চারটেই এর মধ্যে বন্দী, কোনোরকমভাবে কারোর সাথে যোগাযোগ করতে পারছে না। ফলটা কী হচ্ছে যে তাদের মধ্যে কিন্তু একটা আত্মশ্লাঘা অপমানবোধ হচ্ছে, এবং তাদের মনটা একদম কাচের মতো নরম, এবং এই কাচের মতো ঘরগুলো কিন্তু তাড়াতাড়ি ভেঙে যায়, এবং তার ফলেই কী হচ্ছে অ্যাডোলেসেন্ট সুইসাইড। Adolescent suicide is on rise, very alarming.
একদমই তাই। আপনি যেটা বললেন না যে অনেক সময়তে দেখা যায় যে বাড়ির মানে স্বামী স্ত্রী দুজনেই চাকরি করছে বা দুজনেই যে কোনো কাজের সঙ্গে যুক্ত, তাদের একটি বা দুটি সন্তান যখন থাকছে তারা তাদেরকে একটু সময় দিচ্ছে না, যার ফলে কি হচ্ছে বর্তমান সমাজে ছেলে মেয়েরা বেশিরভাগ মোবাইলের সঙ্গে আসক্ত হয়ে যাচ্ছে। মোবাইলে কন্টিনিউ বিভিন্ন গেম দেখা, বিভিন্ন সিরিজ দেখা কিন্তু তাদের একটা আসক্ত করে দিচ্ছে, যার ফলে কি হচ্ছে এগুলো কি কোনো রকম এই যে পরীক্ষা কেন্দ্রে যখন পরীক্ষা সে দিতে বসছে তখন এই যে ভীতি আতঙ্ক এ থেকে কি কোনোভাবে আতঙ্কিত হচ্ছে? ভীষণ ভালো প্রশ্ন। দেখো এই যে মোবাইল জেনারেশনটা আসার পর থেকে সম্পূর্ণ বদলে গেছে। এখন ধরো পরীক্ষার পরে কতক্ষণ পরীক্ষা শুরু হবে আর কতক্ষণের মধ্যে কোশ্চেনটা লিক আউট হয়ে সবার মাঝে হোয়াটসঅ্যাপ বা অন্যান্য মিডিয়ার মাধ্যমে চলে যাবে, এটা যে সময়ের অপেক্ষা, একজন খালি তুলে দিলেই হলো ছবিটা। দ্বিতীয়ত হচ্ছে কি বলতো, এখন একটা ধরে নেওয়া হচ্ছে যে আমি পড়াশোনা করিনি, কোনো না কোনোভাবে অসৎ উপায় অবলম্বন করবো। আমার তো মনে হয় অসৎ উপায় অবলম্বন করে সেটা টুকলি করে পরীক্ষা দেওয়ার জন্য যা পরিশ্রম তার চেয়ে একটু পড়াশোনা করলে মনে হয় অনেক সোজাভাবে লেখা যায়। কারণ আলটিমেটলি এখন আমি একটা মেডিকেল কলেজের সাথে যুক্ত, আমি এক্সামিনার, আমরা দেখি না যে কে কত পড়াশুনো বিদ্যান এত করেছে এটা না, আমরা জাস্ট দেখি যে তার বেসিক লেভেলে সে কতটুকু জানে। তাহলে প্রথমত আমরা 80% কোয়েশ্চেন আর কি খুব সহজ প্রশ্ন করা হয়, 15% প্রশ্ন একটু পড়াশোনা করলে জানতে হয়, 5% কোয়েশ্চেন হচ্ছে ট্রিকি, যাতে হয়তো পরীক্ষায় মানদণ্ড ফার্স্ট সেকেন্ড থার্ড কে হবে সেটা ঠিক হয়। কিন্তু নিরবিচ্ছিন্নভাবে পড়াশোনা করলে কি, কিন্তু সবচেয়ে প্রবলেম হচ্ছে আমরা এই আজকাল সোশ্যাল মিডিয়ায় নোটস জোগাড় করি, ক্লাসে যেতে চায় না অনেকে, প্রচুর স্কুল ড্রপ আউট হচ্ছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক সরকারি স্কুলগুলোর কি অবস্থা মিঠু তুমি ভাবো, আমাদের সময় সরকারি স্কুলগুলোর প্রতিযোগিতা চলতো যে কোন স্কুল ভালো করবে কোন স্কুল খারাপ করবে। এখন মাস্টারমশাইরা কোচিং ক্লাস করাচ্ছেন, কোচিং ক্লাসও হয়তো আমরা করেছি, অবশ্যই করেছি, কিন্তু স্কুলটা বাদ দিয়ে কখনোই নয়, কোচিং ক্লাসটা সাপ্লিমেন্ট করেছে আমাদের মেইনস্ট্রিম মিডিয়ায় পড়াশোনাটা ক্লাসেই হতো। কিন্তু এখন হচ্ছে কি, যেই যে স্কুলে না যাওয়া, স্কুলের কি আমরা খালি ইয়ের জন্য যে পড়াশোনা করার জন্য নয়, কখনো নয়, স্কুল লেভেলের বন্ধুত্ব আর কোথায় পাবো? সবচেয়ে ভালো বন্ধু হয় আন্ডার 10 যে ক্লাসের যে মানে মাধ্যমিকের আগের বন্ধুরা, সেরকম বন্ধু হয়তো আমার জীবনে 25 জন থাকবে, তারপর HS লেভেলের বন্ধু হয়তো 10 জন থাকবে, গ্র্যাজুয়েশনের হয়তো 5 জন বন্ধু থাকবে, মাস্টার ডিগ্রির 2 জন বন্ধু থাকবে, শেষ জীবনে হয়তো কেউই থাকবে না। কিন্তু আমাদের যেটা দরকার সেটা হচ্ছে লার্নিং, লার্নিংটার জন্য টিচারদের রেসপেক্ট করা। এই যে মাস্টারমশাই, আমার মনে আছে আমার একটা পরীক্ষার আগে আমার প্রচণ্ড পেটে যন্ত্রণা হয়েছিল, সেই পরীক্ষাটা খুব মূল্য ছিল না, প্রিটেস্ট পরীক্ষা, না দিলেও হয়, কিন্তু আমার বাবা জোর করে হেডমাস্টারমশাইয়ের কাছে নিয়ে গিয়ে বলেছিল, স্যার আপনার ছাত্রকে রেখে গেলাম, পরীক্ষা দেবেই, ও কোনো অবস্থাতেই আপনি হাসপাতালে বা কোথাও নিয়ে যাবেন না। কারণ আমার বাবা বুঝতে পেরেছিলেন যে আমার হয়তো অ্যানজাইটির কারণে পেটে ব্যথা বা এগুলো হচ্ছে, তাই আমাকে সেই সময় কিন্তু আমাকে সেই লড়াই করার সাহসটা জুগিয়েছেন। এবং মাস্টারমশাইদের প্রতি সম্মানে এখনো আমার মাথা নিচু হয়ে যায়, মানে আমরা ভাবতেই পারি না এই সম্মানটা যেন এখনো ফিরে আসে। অভিভাবকদের সাথে টিচারসদের রিলেশনশিপটা, স্টুডেন্ট টিচার রিলেশনশিপটা, এই জায়গাটায় আমার মনে হয় কিছু মূল্য বিচ্যুতি হচ্ছে, সেখানে আরেকটু আমাদের আরেক যত্নবান হওয়ার প্রয়োজন। আর ওই যে গণ টোকাটুকির ব্যাপারটা অনেক সময় চলে আসে, প্রায় দেখছি খবরে এটা আসছে। আমি এই বিষয়ে একটা কথা বলি যে আজকে এই সব থেকে বড় খবর, রানীনগর কলেজে মানে টুকলে করতে বাধা দেয় কলেজে, মানে ইট ফাটকেল ছোড়া হয়েছে কলেজ ছাত্রীরা মানে স্কুলে আর কি কলেজে, তো সেটা একটা বড় খবর। ওখানে এই রকম এই ধরনের বেশ কিছু খবর কিন্তু উঠেই আসে যে পরীক্ষা কেন্দ্রে গিয়ে এরকম টুকলি করতে পারছে না, যার ফলে টিচার, আপনি যেটা বললেন টিচারকে রেসপেক্ট করা, সেটা কিন্তু বর্তমানে খুবই কম দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি এই খবরটা প্রায় দেখেছি TV24 বাংলাতেও দেখেছি যে দেখো চালাকি দ্বারা তো মহৎ কার্য সিদ্ধ হয় না, কোনোভাবে সেটা হতে পারে না। সবচেয়ে বড় কথা এখানে পেরেন্টসের রোলটা ভাবো, পেরেন্টসরা যদি আজকে তাদের সন্তানদের এটা বলে না যে এটা করো করো না, তুমি পরীক্ষাটা দিচ্ছ দাও, ভালোভাবে পড়াশোনা করেই দাও, অসৎ উপায় অবলম্বন করে দিও না, তাহলে ব্যাপারটা হয় না। কিন্তু এখন যে মানে রোশানলে পড়ছেন এবং এই যে একটা গণভাবে সবাই একত্রিত হয়ে তারা চাইছেন যে যেভাবে হোক আমাদের পাশ করতে দিতে হবে, গণটোকাটকি করতে দিতে হবে, তার মধ্যে ছাত্র রাজনীতি থেকে শুরু করে অনেক ইন্ধন যোগাচ্ছে অনেক লোকজন, অভিভাবকরাও তার মধ্যে সামিল হচ্ছেন যে না হয়তো চালাকি দ্বারা এটা মানে আমরা কিছু একটা পেলাম, কিন্তু লং রানে, হ্যাঁ, দীর্ঘমেয়াদীভাবে এর কোনো কিন্তু কোনো সুরাহা হয় না। তাই আবার দেখছো যে এখনকার দিনে একমাত্র মেধার মূল্য আছে, আর মেধা হচ্ছে আসে পরিশ্রম থেকে। জিনিয়াস ইজ বর্ন আউট অফ 1% ইন্সপিরেশন অ্যান্ড 99% পারস্পিরেশন। আজকে ধরো একজন সফল মানুষের আমরা খালি দেখতে থাকি যে সে কতটা সফল, তার কতটা স্পটলাইট তার উপর পড়েছে, কিন্তু পাদপ্রদীপের নিচে যে অন্ধকারটা আছে, কত
কত হতাশা, কত কত কষ্ট, কত রাতের যন্ত্রণা, কত না ঘুমানো পরিশ্রম, হ্যারিকেনের আলোয় পড়াশুনো করা, সেইগুলো কজন দেখেছে। এবং প্রচুর তো ফেলিওর, জীবনে ফেলিওর আসে, সাকসেস খুব অল্পই আসে, কিন্তু সাকসেসটা দেখতে খুব ভালো লাগে আর তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করা যায়। তাই এক দুটো ফেলিওরে কিছু হবে না, জীবনটা হচ্ছে T20 খেলার মতো। চারটে বল আসবে গুড লেন্থ স্পটে, তুমি রান করতে পারবে না, আউট হবে না, ঠিক দেখে শুনে খেলো। দুটো বল ফুল টস আসবে, সেই দুটো বল একদম ওভার বাউন্ডারি মারতে। লাইফ ইজ অল অ্যাবাউট দ্য T20 গেম। দু একটা অপরচুনিটি আসবে, সেই অপরচুনিটিকে সদ্ব্যবহার করতে হবে। আচ্ছা, এই সময় জ্বরের প্রবণতাও কিন্তু খুব বাড়ছে, ছাত্রছাত্রীদের সাবধানতা অবলম্বনে কি উপায়, মানে কি উপায় বলবেন তাদের ক্ষেত্রে? প্রথমত জ্বরের ব্যাপারে একটা বড় প্যানিক তৈরি হয়েছে। এই যে জ্বরের পর কোভিডের পর অ্যাডিনোভাইরাস নিয়ে যা চলছে, সেটা নিয়ে আমরা সংবাদ মাধ্যমে খবর দেখছি এবং আতঙ্কিতও হচ্ছি। দেখো, এই সময় একটা সিজনাল চেঞ্জে অনেক রকম ভাইরাস আসে, তার মধ্যে অ্যাডিনোভাইরাস আছে, রাইনোভাইরাস আছে, প্যারা রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস আছে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এগুলো খুব কমন। তো অ্যাডিনোভাইরাসের উপদ্রব বা যে কোনো ভাইরাস তাকেই বেশি অ্যাটাক করে, আমরা কোভিডেও দেখেছি, যারা ইমিউনো কম্প্রোমাইজড। এবং যে সমস্ত শিশু এখনকার জেনারেশন আছে, অ্যাটোপিক বাচ্চা প্রচুর আছে, অ্যাটোপি তাদের মধ্যে ভীষণ বেশি, মানে IgE দেখবে তাদের রেইস থাকে, অল্পতেই একটা চাইল্ডহুড অ্যাজমা এবং মন্টিলিউকাস খাওয়া, এই লেভোসিট্রিজিন খাওয়া বাচ্চা তো মনে হয় প্রায় আকছাট দেখতে পাচ্ছি, পিডিয়াট্রিশিয়ান কলিগরা বলতে পারবেন এ ব্যাপারে। কিন্তু আমাদের এই সময়ে যে সমস্ত ভাইরাসগুলো আসবে, সিজনাল ভাইরাস, সেগুলো নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এবং ভাইরাসের কিন্তু জ্বর কিন্তু কোনো কিছু স্পেসিফিক ট্রিটমেন্ট হয়তো দরকার হয় না, কারণ আমরা মজা করে বলতাম ভাইরাল ফিভার ওষুধ খেলে 72 ঘন্টায় সারে, আর না ওষুধ খেলে 3 দিনে। কিন্তু প্রবলেমটা হচ্ছে কিছু ভাইরাস যখন আমাদের লাংসকে অ্যাট্রাক্ট করে, তখন সেই ইমিউনিটির দ্বারা আমাদের এমনটা, মানে ইমিউনিটির যে পাওয়ার সেটা ক্ষতবিক্ষত করে দিয়ে যায়, তখন ব্যাকটেরিয়াগুলো তার পেছনে পেছনে ঢোকে এবং তার ফলে নিউমোনিয়া বা এরকম সমস্যা তৈরি করে। এবং যে সমস্ত বাচ্চার আগে থেকেই হয়তো অ্যাটোপি আছে, টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান আছে, বা হয়তো স্যার অ্যানিমিয়া আছে, তার হয়তো কোনো রকম একটা রেসপিরেটরি হুইজ বা অ্যাজমা ছিল, সেই বাচ্চাদের মধ্যে দেখা যাচ্ছে এটার প্রাদুর্ভাব আরও বেড়ে যাচ্ছে। কিন্তু আতঙ্কিত হওয়ার কিছু নেই, যেটা করবেন না সেটা খুব, মানে এই প্রবণতা যেটা আমি পিডিয়াট্রিশিয়ানদের সাথে শেয়ার করেছি, IMS সেক্রেটারি হাসার সুবাদে আমাদের ইন্ডিয়ান একাডেমি অফ পিডিয়াট্রিক্স মুর্শিদাবাদ শাখার সাথে কিছু যৌথভাবে অনুষ্ঠান করে দেখতে পেয়েছি যে এই সমস্যাগুলো হয় একটাই কারণ, প্রথমত সঠিক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় না। একটা ওষুধের দোকান বা গ্রামে গঞ্জে একটা ওষুধ অ্যান্টিবায়োটিক যথেচ্ছভাবে খাওয়া হচ্ছে, তারপর ডাক্তারবাবুর চেম্বারে নিয়ে যাচ্ছেন, তারপরে ভর্তি হচ্ছেন, ভর্তি যখন হচ্ছে তখন লাংসের অনেকটা ড্যামেজ। এবং এখানে নেবুলাইজ করা ছাড়া উপায় নেই, এখানে তো ট্যাবলেট খেয়ে সিরাপ কি হবে না, তাকে পুরোপুরি নেবুলাইজেশন দিয়েই বা IV অ্যান্টিবায়োটিক ইন্টার চ্যানেল করে দিতে হবে। এবং তারপরে না হলে সেখান থেকে ডিস্ট্রিক্ট হসপিটালে বা SDH থেকে ডিস্ট্রিক্ট বা মেডিকেল কলেজে রেফার হচ্ছে, আবার পেরিফেরাল মেডিকেল কলেজ থেকে কলকাতায় যখন বিসিরয় হসপিটালে যাচ্ছে, যেটা আমাদের নোডাল ইনস্টিটিউট, সেখানে মাত্র কয়েকটা ভেন্টিলেটার কী করে পারা যাবে? তাহলে একটাই সমস্যা, যেটা যে সঠিক সময় যদি আসে, তাহলে প্রথমেই যদি বাচ্চাকে নেবুলাইজ করা যেত এবং IV অ্যান্টিবায়োটিক দেওয়া যেত, তাহলে তার লাংসটা এত ড্যামেজ হবে না এবং তাহলে খুব তাড়াতাড়ি আমাদের চিকিৎসা হবে। কিন্তু যখন আসছে অ্যাভারেজ মিনিমাম 10 থেকে 15 দিন বাদে জ্বর শুরু হওয়ার পর, তখন এই ভেন্টিলেটারের দিকে ঠেলা ছাড়া উপায় থাকছে। যদি আগেই চলে আসে 2-3 দিনের মধ্যে, তাহলে হয়তো এই সমস্যাটা হবে না। তবে বলছি আতঙ্কিত হবেন না, প্রকোপ কমেছে। তবে যে কোনো ক্ষেত্রে একটা এই কোভিড আর অ্যাডিনোভাইরাস আমাদের এই শিক্ষা দিয়ে দিল যে ঠিক সময়ে আপনারা কিন্তু ভালো ডাক্তারবাবুদের দেখান, হাসপাতালে নিয়ে আসুন এবং কালো বিলম্ব করবেন না। বাচ্চাদের ক্ষেত্রে এই কাশি সিরাপ খাওয়াচ্ছে, নেবুলাইজেশন করা অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমরা মনে করি নেবুলাইজেশন হচ্ছে, এখনও মনে করি যে অনেকে মনে করেন নেবুলাইজেশন মানে হাঁপানি রোগের শেষ চিকিৎসা, ইনসুলিন মানে হচ্ছে ডায়াবেটিসের শেষ চিকিৎসা, তা নয়, এগুলো ফার্স্ট স্টেজে দেওয়া হচ্ছে। যত তাড়াতাড়ি আপনি নেবুলাইজ করবেন, যত তাড়াতাড়ি আপনি ইনসুলিন দেবেন, তত আপনার ক্ষতি কম হবে। একদমই। আরও একটা বিষয় নিয়ে আমি আর বেশি সময় নষ্ট করবো না আপনার, আর একটা ছোট্ট বিষয় আছে, যেটা হচ্ছে আমাদের বর্তমানে দেখা যাচ্ছে সবাই না, প্রত্যেকে অভিভাবক হোক বা ছাত্রছাত্রীরা পরীক্ষার্থীরা, তাদের ক্ষেত্রে ডিগ্রিটাই মেন, মানে ডিগ্রি আমাকে পেতেই হবে। ডিগ্রিটা পাওয়ার পরে অনেক ক্ষেত্রে দেখা যায় তারা কিন্তু সেই জায়গাটা, যে জায়গাটা তারা যেতে চাইছে সেটা কিন্তু সে তার যোগ্যই নয়, কিন্তু একটা মুখস্থ বিদ্যার মতো সে একটা সুন্দর পরীক্ষা দিয়ে সে ভালো রেজাল্ট করে সেখানে কিন্তু পৌঁছে গেছে। যার ফলে এই সমস্ত ক্ষেত্রে কি তাদের কি কোনো মেসেজ আপনি দিতে চান? অবশ্যই মেসেজ দিতে চাই। প্রথমত হচ্ছে ডিগ্রিটা একটা অবশ্যই দরকার,
পুঁথিগত বিদ্যা যেটা বলি সেই থিওরিটিক্যাল নলেজ অবশ্যই সেটা দরকার প্রারম্ভিক লেভেলে, কিন্তু আমাদের কি প্রয়োজন সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ আওয়ার থিওরিটিক্যাল নলেজ ইন ডে টু ডে প্র্যাকটিস। আমি ডাক্তারি বই পড়ে ভরিয়ে দিলাম, পাতার পর পাতা দাগ দিলাম, কিন্তু আমি আমার সামনের রুগীটাকে সুস্থ করতে পারলাম না, তাহলে তো হবে না। তার ফলে কি হচ্ছে, আমাদের অ্যাপ্লিকেশন অফ নলেজটা প্রত্যেক স্ট্রিমে, শুধু ডাক্তারি ক্ষেত্রে না, সব স্ট্রিমেই দরকার। একটা ইঁদুর দৌত্য থাকছেই, র্যাট রেস রয়েছে, কে ভালো হবে। আমার মনে হয় এখন অনেক অল্টারনেট প্রফেশন আছে, ছোটবেলা থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে এরকম বাধ্যবাধকতা কিছু নেই। প্রত্যেক প্রফেশনেই তার তার নিজের স্বীয় স্বীয় ক্ষেত্রে প্রত্যেকে সুপ্রতিষ্ঠিত হতে পারে। মনে রাখবে, মানুষের মতো মানুষ হতে হবে। 150 জন ছাত্রের মধ্যে সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার এগুলো হবে না, কিন্তু আজকে যদি সন্তানকে উপযুক্ত শিক্ষা দিতে পারি তাহলে সে কিন্তু ভবিষ্যতে তার থেকে কিন্তু আমরা অনেক রিটার্ন পাবো। আমি দুটো ছোট কথা বলবো, আমি দুজনের কথা বলবো, একজন আমার স্কুল লেভেলের বন্ধু আর একজন আমার পরবর্তীকালে জীবনে পোস্ট গ্রাজুয়েশন করার সময় বন্ধু হয়েছিল। তাহলে স্কুল লেভেলের এক ফ্রেন্ডের কথা জানি যে সেই অর্থে কিন্তু ফার্স্ট বয় ছিল না, কিন্তু পরবর্তীকালে দেখা গেছিল যে তার কিন্তু যেখানে সেই সময় রেজাল্ট খারাপ করলেও পরবর্তীকালে সেই বন্ধুটাই কিন্তু সে কিন্তু তার বাবা মার যত্ন নিয়েছে, তার বাবা মাকে যখন সে তার বিপদের মধ্যে পড়েছে তখন কিন্তু সে পাশে দাঁড়িয়েছে। আবার আরেকটি ক্ষেত্রে দেখতে পেয়েছিলাম যে আমার আরেকজন বন্ধু যে উচ্চশিক্ষার জন্য বিদেশে চলে গিয়েছিল, কিন্তু তারপরে দেখা যায় যে সে কিন্তু আর সেরকম কিছু করে উঠতে পারেনি। তাই আবার সেক্ষেত্রে বলবো যে পরীক্ষার রেজাল্টের ক্ষেত্রে কে কোথায় প্রতিষ্ঠিত হচ্ছে তার চেয়েও বড় গুরুত্বপূর্ণ যে অংশটা হচ্ছে মানুষের মতো মানুষ হওয়া। এবং আজকে সন্তান যদি এসে আমাকে দেখাশুনো করে এবং তার থেকে আমার পাশে থাকে বিপদের দিনে, বার্ধক্যের সমস্যার সময়, তাহলে আমি বুঝবো যে আমি তাকে প্রকৃত অর্থে মানুষ করতে পেরেছি। একদমই। আচ্ছা, আজকের সময়ে যেরকম উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক পরীক্ষা, মাধ্যমিক তো পরীক্ষা হয়ে গেছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা এখনো পরীক্ষা দিচ্ছে এবং তাদের জন্য কিছু মেসেজ তাদের উদ্দেশ্যে। একদম খুব কুইক টিপস দিচ্ছি। প্রথমত হচ্ছে ঘুমটা খুব ভালো করে করতে হবে, খেতে খুব ভালো করে হবে, আর পড়াশোনাটা খুব ভালো করতে হবে। পরীক্ষা মানে যুদ্ধ, এবং ভালো করে খাওয়া, ভালো করে ঘুম আর ভালো করে পড়াশোনা, এই তিনটা, আর একটু হালকা এক্সারসাইজ যদি করা যায় তাহলে কিন্তু খুব ভালো। 2 নম্বর হচ্ছে রাত জেগে পড়াশুনো করবে না, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, সকালে খুব তাড়াতাড়ি উঠে পড়াশোনা করার চেষ্টা করবে। রাতে তুমি 3 ঘন্টায় যে পড়াশোনাটা করবে রাত জেগে, তা সকালে 1 ঘন্টাতেই সেটা কিন্তু তুমি সেরে নিতে পারবে, আর সকালে পড়াটা মনে থাকে অনেক বেশি। 3 নম্বর কথা হচ্ছে যে আজ যখন আমরা রিভিশনটা করবো, ভালো করে রিভিশন করবো, এই সময় অনেক সময় আমরা দেখি যে প্যানিকি হয়ে যায়, এটা পড়া হয়নি, ওটা পড়া হয়নি, কিন্তু আমি বলবো 5টা পদ্ধতিতে পড়তে। প্রথমত হচ্ছে স্কিমিং করবে, চোখটা একবার বুলিয়ে নেবে যেটা পড়তে যাচ্ছ। সেকেন্ড হচ্ছে থরো রিডিং, লাইন বাই লাইন পড়াশোনা করবে, কারণ একটা হিউম্যান ব্রেন 60 মিনিটের মধ্যে 20-25 মিনিট ফোকাস দিতে পারে, তাহলে ওই 20-25 মিনিটটা থরো রিডিংয়ের জন্য যাবে। 3 হচ্ছে একটা পরীক্ষা খেলা খেলবে, কোয়েশ্চেনিং, লাল কালি দিয়ে তুমি নিজে বাড়িতে কিছু প্রশ্ন তৈরি করবে যেটুকু জায়গা পড়লে সেই সাবজেক্টের বা সেই চ্যাপ্টারের থেকে। তারপরে হচ্ছে আনসারিং, তারপর তুমি সেই প্রশ্নটার উত্তরটা নিজে ঘড়ি ধরে সময় করে দেখবে, একটা মক সিচুয়েশন তৈরি করবে, বাড়িতে নিজেই তৈরি করছি প্রশ্ন আবার নিজেই উত্তর দিচ্ছি। আর 5 নম্বর হচ্ছে চেকিং করবে যে কোয়েশ্চেনগুলো লিখেছো তার উত্তর। তাহলে এই পরীক্ষা খেলার মধ্যে একটা আনন্দ পেলে, তুমি একবার টিচার হলে, একবার স্টুডেন্ট হলে, আবার নিজের মূল্যায়ন করলে। আর এই সায়েন্সটা কী হলো, আমার প্রথমে ভিজুয়াল মেমোরি হলো যখন আমি স্কিমিং করলাম, ফটোগ্রাফিক স্ক্রিনশট মেমোরি, তারপরে যখন থরো রিডিং হলো তখন আমার হিপ্পোক্যাম্পাস এবং মিডিয়াল টেম্পোরাল লোব বলে দুটো জায়গা আছে ব্রেনে, সেখানে গিয়ে সেটা স্টোর হলো। এবং তারপরে যখন আমরা যখন কোয়েশ্চেনিং করলাম, আনসারিং করলাম, এই আনসারিংয়ের সাথে আমার স্পিড হলো, অ্যাকুরেসি হলো, হ্যান্ডরাইটিংটাকে আমি ভালো করতে পারলাম, এবং মূলত আমি একই সাবজেক্ট 5 বার পড়ে ফেললাম। এবং আমাদের ব্রেনে হিপ্পোক্যাম্পাসে যেরকম জিলিপির মতো প্যাচ খাবে, যত বেশি বার পড়বো তত বেশি মনে থাকবে। পরীক্ষার আগে প্যানিকি না হয়ে আমি রাতে, আগের রাতটা ভালো করে ঘুমোবো এবং সকালে ফ্রেশ হয়ে অন্তত অনেক আগেই পরীক্ষার হলে পৌঁছে যাবো, অ্যাডমিট কার্ডটা গুছিয়ে নেবো এবং সেই সিচুয়েশনে 1/2 ঘন্টা আগে গিয়ে বসবো। বারবার টয়লেটে যাওয়া, বারবার জল খাওয়া তা না করে, টেনশন না করে বসবো এবং চোখ বন্ধ করে আমি যদি 15-20 মিনিট আগে থেকে বসে থাকি, দেখবে ঠিক পরীক্ষার খাতা পেলেই আনসারগুলো মনে পড়বে। আর পরীক্ষার খাতায় আনসার দেওয়ার সময় বলবো যে কোয়েশ্চেনটা মনে পড়ছে না, একটু জায়গা রেখে ছেড়ে যাবে, যে আনসারটা সবচেয়ে ভালো জানো সেটাকে আগে করার চেষ্টা করবে। অবজেক্টিভ মার্কসগুলোর আগে আনসার করে নেবে, ফুল মার্কস পাওয়া যাবে, নিজে যেটা জানো সেটারই উত্তর করবে। হল কালেকশন বা কানে কি শুনছি সেটাই গুরুত্ব দেবে না, তোমার তুমি যেটা জানো ঠিক সেটাই ঠিক। আর লাস্টলি হচ্ছে যখন মনে করবে যে সময়টা যেন ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয়,
কোনো একটা লং কোয়েশ্চেন শুরুতে গিয়ে আটকে গেলে অনেক টাইম, তারপর শর্ট নোটগুলো কিছু ছেড়ে দিতে হলো, এটা যেন কখনো না হয়। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ এত শিডিউল টাইমের মধ্যে থেকেও আমাদেরকে এই সময়টা দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে আর আপনাদেরকেও ধন্যবাদ। এখনকার মতো হেলথ ম্যাক এই পর্যন্ত। নমস্কার।